বাড়িতে যেহেতু কাজ হচ্ছে সেই জন্য জামা কাপড়ে প্রচণ্ড ধুলো পড়েছে, প্রচণ্ড ময়লা পড়েছে, যেগুলো একটু আলনা টালনাতে ছিল, তো সেই জন্য এতগুলো জামা কাপড় কাচতে হয়েছে এই রোদের মধ্যে। আর ছাদে তো আরোই রোদ। এবার জামা কাপড় কাচতে গিয়ে আমার তো রান্নাবান্নার অনেকটা লেট হয়ে গেছে। আজ শাড়ি পরে ইচ্ছে হলো যে রান্নাবান্নাটা করি, গরম কিন্তু তা সত্ত্বেও গ্যাসের কাছে তো শাড়ি পরে আসলে আরও বেশি গরম লাগে। মেনলি আমরা যারা রেগুলারলি শাড়ি পরি না, শখ করে পরি আর কি, তো আমার বন্ধুরা আমাকে শাড়ি পরে বেশি পছন্দ করে, সেই জন্য আমি শাড়ি পরে এসে গেছি। অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছি, তারপরে আগে একবার কেচে দিয়ে তারপরে স্নান করেছি, স্নান করে এসে আবার সেগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নারটা আজকে অনেকটা লেট হয়ে গেছে। রান্নার জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল শাকটা ভাজবো বলে। আর মাছগুলো যেহেতু ডিপ ফ্রিজে থাকে তো একদম বরফ হয়েছিল, সেগুলোকে সকালে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো বেশি কিছু করব না, ডাল, মাছের ঝোল আর এই শাক ভাজা। আর এর থেকে বেশি করতে গেলে তাহলে খেতে খেতে তিনটে বেজে যাবে, ওই জন্য অল্পের মধ্যে সেরে নেব। আর বন্ধুরা, আমি ভেবেছিলাম এখানে বসে তোমাদের সঙ্গে একটু ফেস টু ফেস গল্প করব, কিন্তু আমাদের ফ্যানটা না দুদিন ধরে ভীষণ ঘড়ঘড় ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে, তো আমি যে ফ্যানটা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। কারণ কি বলো তো, এত গরম, তো ফ্যানটা না থাকলেও ফ্যানটা চলতে থাকে, মানে ঘরটা গরম হয়ে থাকে। আর যেহেতু কাচাকুচি করেছি, রান্নাঘর থেকে এসেছি, তো ফ্যান ছাড়া তো ভাবতেই পারা যাচ্ছে না। আর তোমাদের সামনে যে আমি যেহেতু ভিডিওতে কথা বলছি, সেই সময়টা আমি বেশিরভাগ সময় কিন্তু ফ্যান অফ করেই তারপরে কথা বলি। আর এখন যখন আমি ভয়েসটা ভিডিওটা এডিট করতে গেলাম, তখন দেখছি যে আমার কথাগুলোর থেকে ফ্যানের আওয়াজটা অনেক বেশি, আওয়াজটা জোরে আসছে, এবং সেটা শুনতে তোমাদের ভালো লাগবে না, এবং আমার কথাগুলো তুলনামূলক আস্তে হয়ে যাচ্ছে, তোমাদের অনেক কষ্ট করে শুনতে হবে। সেই জন্য আমি আমার মেন ভয়েসটাকে অফ করে দিয়ে এখন তোমাদের সঙ্গে ভয়েসটা সেট করছি। সেটাই যেটা বলতে যাচ্ছি যে আগে, বিয়ের আগে আমি শাড়ি পরতে খুব ভালোবাসতাম, কিন্তু বিয়ের পরে, মানে এখনও ভালোবাসি, কিন্তু শাড়ি পরতে না আমার অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য শাড়ির বদলে অন্য ড্রেস পরে নিয়ে কাজগুলো ভাবি, যেই টাইমটা আমার শাড়িতে চলে যাবে তার পরতে চলে যাবে, তো সেই টাইমটাতে আমি একটা কাজ করে ফেলবো, সেই জন্য আমার শাড়িটা খুব একটা পরা হয় না। কিন্তু শাড়ি পরতে আমি বরাবরের মতো ভালোবাসি, এবং শাড়ির কালেকশান ভালোবাসি, কালেকশন মানে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে সেটাকে ভালোবাসি। কেউ শাড়ি পরে গেলে আমি দেখতে থাকি যে আহা কী সুন্দর, কত দাম, কোথা থেকে নিল, অনলাইনেও আমি সবসময় সার্চ করতে থাকি এই যে কোন শাড়িটা নেওয়া যায়, কিন্তু ওই আলমারি বন্দি থাকে, শাড়ির বন্দি দশা যাই বলো। আজ এটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, তো এই শাড়িটাকেই আজকে বার করে নিয়েছি, গ্রিন ব্লাউজ দিয়ে পরেছি, স্নান করে একবারে লক্ষ্মী মন্ত্র বউয়ের মতো পুজো টুজো দিয়ে, জামা কাপড় কেচে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। তো
আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসেছিলাম গো, কিন্তু আমার গল্পটা তোমরা শুনতে পাচ্ছ না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করো, যেন আমার চ্যানেলটা একটু গ্রো করে। তো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো তোমরা ভিডিও দেখছো অথচ লাইক করছো না, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আবার শাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি। যেহেতু আমি রান্নাঘরে ঢুকেছি, তো চুলের মধ্যে আমার দেখেছো যে আমি বেশিরভাগ গামছা পেঁচিয়ে রাখি, টাওয়েলটা আমার কাছে ভীষণ বাড়ি বাড়ি মনে হয়। তো আমি পুরোনো গামছাগুলো ইউজ করি, আর রান্নার সময় যদি চুলটা ছাড়া থাকে আরও বেশি গরম লাগবে, ওই জন্য এতক্ষণ বেঁধে রেখেছিলাম। এখন টেবিলে বসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গামছাটা ছেড়ে মাথাটা আছড়ে নিয়েছি, চুলটা এখন ভেজা আছে। এই ভেজা চুলটা কিন্তু বেঁধে রাখলে চুলের গোড়াটা আমার নরম হয়ে যায় আর হেয়ার ফলিং হয়। আমার এমনিতেই ভীষণ হেয়ার ফলিংয়ের প্রবলেম রয়েছে, তো সেই জন্য এখন ফ্যানটা চালিয়েছি, এবার ফ্যানের নিচে একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে এসে দেখছি আমার রান্নাটা, মানে শাক ভাজাটা অনেকটাই হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে ওখানে গিয়ে একটু বসেছিলাম, কারণ সকাল থেকে আর বসা হয় না, জানো তো, ঘুম থেকে যখন উঠি তখন থেকেই তো স্টার্ট হয়ে যায়, বসা হয় না বলে একটুখানি ওখানে শাকটা চাপিয়ে দিয়ে গিয়ে একটু বসেছিলাম। শাকটা না খুব ভালো, খুব নরম, তো শাকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের সঙ্গে দু এক মিনিট গল্প করেছি, এর মধ্যে হয়ে গেছে। দেখো শাকটাকে আমি নামিয়েও নিয়েছি, এবার ফটাফট মাছটাকে করে নেব। মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাড়াতাড়ি করে করে আবার ছেলেকে খেতে দিতে হবে, আবার লেট হয়ে গেলে খেতে চাইবে না, তখন আবার বলবে ঘুম পাচ্ছে, বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। রান্না করতে গিয়ে আমার মনে পড়ল যে আমি তো পাম্প চালাইনি, মনে পড়লো, প্লাস আমি যখন কলটা খুলছি তখন দেখছি অল্প অল্প করে জল পড়ছে, সেই জন্য পাম্প চালাতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা।